আসসালামু আলাইকুম। লার্নিং স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আমরা এখন যে ম্যাথগুলো করব, আমরা জানি যে টাইপ 7 পর্যন্ত আমরা করেছি শতকরা অধ্যায়ের। এর আগে আমরা বাস্তব সংখ্যা প্লাস লসাগু গসাগু অধ্যায় শেষ করে এসেছি। আমরা বলেছিলাম যে এই ম্যাথগুলো কিছু জব ম্যাথ বই, এই যে এই জব ম্যাথ বইটা, এখানে যে বইটা আছে ম্যাথ বইটা প্লাস আমাদের ভিডিওগুলো যদি কেউ নিয়মিত দেখে প্রাইমারি ম্যাথে বিশে বেশি পাবেন, একও কম পাবেন না। আবারও বলতেছি এখানে যে শর্টকাট প্লাস ডিটেলস দুইটাই কিন্তু আছে। এই ম্যাথে শুধু প্রাইমারি না, যে কোনো চাকরির পরীক্ষায় আপনি মিথে ম্যাথে 100% মার্কই পাবেন। সেমভাবে ইংলিশে আমরা এই বইটার কথা বলি, আমাদের ক্লাসগুলো যদি ঠিকমতো করেন আর বইটা যদি বইটা থেকে জাস্ট প্র্যাকটিস করবেন, ক্লাসগুলো দেখবেন, মুখস্থ করার মতো কিচ্ছু নেই, ইনশাল্লাহ এখান থেকেও সর্বোচ্চ মার্ক পাবেন। আর বাকি সকল বিষয়ের জন্য এটা হচ্ছে মুখস্থ একটা পার্ট। আমরা তিনটা ভাগে ভাগ করছি প্রাইমারি সম্পূর্ণ সিলেবাসটাকে, ম্যাথের জন্য একটা বই, ইংলিশের জন্য একটা, আর বাকি সকল বিষয়। সকল বিষয় বলতে বাংলা, সাধারণ জ্ঞান, বিজ্ঞান, কম্পিউটার, চারটায় থেকে 40 মার্ক হয়। তার জন্য আমরা বলি যে জব ডাইজেস্ট বা মিনি জব সলিউশন, ছোটো একটা বই। মোট তিনটা বই কেউ যদি ভালোভাবে পড়তে পারেন প্রাইমারিতে সর্বোচ্চ মার্ক পাবেন। কারণ গত প্রাইমারিতে এই তিনটা বই পড়ে অসংখ্য স্টুডেন্টের জব হয়েছে। আর ম্যাথের আর ইংলিশ, ম্যাথ আর ইংলিশ যদি কেউ পারে তাহলে কি জবকে ঠেকিয়ে রাখে বলেন। তো এখন আসেন, এখানে বলা আছে আমরা আজকে যে নিয়মটা থেকে করবো এখান থেকেই, যে কমিশনের হার 3.5 টাকা হলে, এখানে 3.5 টাকা কমিশনের হার, 3.5 টাকা হলে 3000 টাকা মূল্যের জিনিস ক্রয় করতে কত টাকা কমিশন পাওয়া যাবে। কমিশনের হার বলতে, হার বলতে কী বোঝা জানেন, যে 100 টাকায় কমিশন দেয় এত টাকা, 100 টাকায় কমিশন এত টাকা, হার বা পার্সেন্টেজ মানে এত। তাহলে 1 টাকায় কমিশন কত, 3.5 বাই 100, অর্থাৎ কত, 3000 টাকায় কমিশন কত। এইটা আমরা নর্মাল নিয়ম আমরা এইভাবে সমাধানটা করতে পারি। এরপরে আমরা দেখব যে প্রশ্ন দেখি কিভাবে এই অঙ্কের উত্তর বলে দেওয়া যায়। এই 00 এখানে 3000, তাহলে এখানে 3000 হয়ে যাবে। তাহলে এখানে কত হবে, 2টা 0 কাটা, এখানে আছে 30, এখানে কত আছে 30। আমরা কি, আমরা গুণ করার ক্ষেত্রে এই 30টা যখন এটাকে গুণ করবো আমরা দশমিক দেখব না, দশমিক দেখবো না, শূন্য দ্বারা 1টা 0 হবে। আর 3 × 35 কত, 105, এইটা। এরপর আমরা দেখব কয় ঘর পরে দশমিক ছিল, এক ঘর, এক ঘর পরে দশমিক দিয়ে দেন, তার মানে দশমিকের পরে শূন্য থাকলে ওইটার কিন্তু কোনো দাম নেই, তার মানে এটার উত্তর কিন্তু 105। এখন আসেন এই অঙ্কটাই আমরা শর্টকাট কীভাবে করব। শর্টকাট আমরা 2টা টেকনিক দেখাবো। একটা হচ্ছে যে এত টাকা হলে 3000 টাকা মূল্যের জিনিসের উপর কত কমিশন পাওয়া যাবে, বিক্রয় করে কত কমিশন পাওয়া যাবে। তাহলে কমিশন কত, এই 3000 টাকা জিনিসের উপর কমিশন হচ্ছে এত। হার মানে কত, 3000 টাকা এর কত পার্সেন্ট, এই যে 3.5% কমিশন। কমিশন কত, 3000 এর 3.5%, এরা হচ্ছে কমিশন। এখন দেখেন 3000 × এই যে 3.5/100, আমরা যদি পার্সেন্টেজ থাকি সেখানে 100 চলে আসবে, 00 কাটা, 00 কাটা, আগের মতোই, আগে 3 দ্বারা গুণ করেন, 3 × 5 = 15, 3 × 3 = 9, আর 1 = 10। এই যে এখানে একটা কত ছিল, 0 ছিল, 0টা এখানে হবে, দশমিকটা পরে বসাবো, কয় ঘর পরে দশমিক ছিল, এক ঘর, তার মানে দশমিকের ডাইনে যদি কোনো 0 বসে ওটার কোনো দাম নাই, 105। এইটা আমরা আরেকটা নিয়মে করতে পারি, এই অঙ্কটাই দেখেন। এরপরের নিয়মটা হবে দেখেন যে এখানে আমাদের কি বলছে, এত টাকা কমিশন, কমিশনের হার, হার বা পার্সেন্টেজ দেওয়া থাকবে সেটা উপর হবে। কত টাকা দেখেন, 100 টাকায় কমিশন দিতেছে, আমরা মুখোমুখি করতে পারি 100 টাকায় কমিশন দেয় কত টাকা, এত টাকা, 100 টাকা কমিশন দেয় এত টাকা, মানে কত টাকার উপর, মূল কত টাকার উপর ছাড় দিছে, প্রথমে 100 টাকায় কমিশন এত টাকা সকল অঙ্কের ক্ষেত্রে। এই জন্য অতএব আমাদের বলছে এত টাকায় কত দিবে, তাহলে 100 টাকায় যদি এত টাকা হয় তাহলে এত টাকায় কত, দেখেন 100 টাকায় কমিশন দেয় এত টাকা, অতএব এত টাকায় কত, তার মানে ওইটা কী হবে, গুণ হবে। তো এখন যদি কাটাকাটি করেন আগের নিয়মে, কিন্তু 0 0 কাটা 0 0 কাটা, এই 3 দ্বারা এটাকে গুণ করলে হয় 105, শেষে একটা 0 আছে, 0 দিতে হবে, দশমিক কয় ঘর পরে, এক ঘর পরে, এখানে তার মানে 105। দেখেন যে একটা অঙ্ক তিনভাবে করতে পারলাম। এর পরবর্তী যে অঙ্কগুলো আমরা সেমভাবে করব, এই যে এখানে কিন্তু বইয়ের মধ্যে 2টা নিয়মই দেওয়া আছে, বইয়ের মধ্যে 2টা নিয়মই দেওয়া আছে। এরপর আসেন এই যেটা কী বলছে, এখানে দেখবেন, একটু খেয়াল করবেন আপনারা, যে একটি শপিং মলে সকল পণ্যের উপর 25% ডিসকাউন্ট ঘোষণা করা হলো। আপনি 500 টাকার পণ্য ক্রয় করলে কত টাকা ডিসকাউন্ট পাবেন, 500 টাকার পণ্য ক্রয় করলে। তাহলে আমরা প্রথম নিয়মটা যদি ফলো করি, 500 এর 25% ডিসকাউন্ট, 500 এর কয় % ডিসকাউন্ট, 25%, এটাই কিন্তু উত্তর। দেখেন উত্তরটা, অ্যান্সারটা কীভাবে আসে, 500 × 25/100, এটাই কিন্তু উত্তর। কাটাকাটি করেন, 0 0 0 0, 75 টাকা,
আরেকটা যে নিয়ম করেছিলাম সেই নিয়মে যদি আমরা একটু করি, সেই নিয়মটা কী ছিল? 25% দেখেন, 25% ডিসকাউন্টে 100 টাকায়, 25% মানে কি 100 টাকায় ডিসকাউন্ট 25 টাকা। দেখেন 100 টাকায় ডিসকাউন্ট দিচ্ছে 25 টাকা, তাহলে 500 টাকায় ডিসকাউন্ট কত? 0 0 কাটা 0 0 কাটা, 5 5 75। কি কত সুন্দর না? আমরা কিন্তু এইভাবে প্রতিটা ম্যাথে সমাধান করব। দেখেন এরপর যত ম্যাথ আছে প্রত্যেকটা ম্যাথে, এটা দেখেন 36তম বিসিএস আসছে। অনেকে বলতে পারেন যে এগুলো সহজ অঙ্ক দিকে আপনি করাচ্ছেন, কালকে একটা কমন পাইছি যে ভাই আপনি কি শুধু সহজগুলো করাচ্ছেন, কঠিনগুলো না, আমি সবগুলোই করাবো, আজকে সমস্যা নেই। এত টাকা ধরে 3 কেজি মিষ্টি কিনে 4 টাকা হারে, দেখেন 4 টাকা হারে ই দেওয়া হয়, মানে 4 টাকা হারে মানে কি 4% হার মানে 4%। তাহলে এত টাকা ধরে 3 কেজি মিষ্টি কিনে, দেখেন 1 কেজি কিন্তু না, মোট কত টাকা ব্যয় দিতে হবে? দেখেন তো 1 কেজি মিষ্টির দাম 350 টাকা, তাহলে টোটাল সে কিনছে কত টাকা? 3 কেজি, 0 3 5 15 5 3 3 9 10 1050 টাকা, মোট সে কত টাকার মিষ্টি কিনছে? 1050 টাকা। কিন্তু যদি আগের নিয়মে করি 100 টাকায় কত টাকা ব্যাট দেয়, দেখেন একই নিয়মে কিন্তু করবো, 100 টাকায় ব্যাট দেয় 4 টাকা, 100 টাকায় ব্যাট দিল 4 টাকা, তাহলে 1050 টাকায় কত টাকা ব্যাট দেয়? কাটাকাটি করেন নিজের মতো করে, আপনি কাটাকাটি করতে পারবেন। 4 25 100, এখন 25 দেখেন 100-র মধ্যে যায় 4 বার, 4 25 100 আর থাকে 50, তার মানে 42। এখানে কিন্তু এই যে 42 টাকা, কী হলো? 42 টাকা। অথবা আমরা করতে পারতাম কোনভাবে, ওই আরেকটা যে নিয়ম আমরা দেখেছিলাম, মোট কত টাকার মিষ্টি কিনে আমরা দেখলাম 1050 টাকা, তো ব্যাট কত? এত এর 4%, 4% মানে কত? 4 বাই 100। আমরা এখন যদি একটু অন্যভাবে কাটাকাটি করি, দেখেন 4 25 100, অনেকে বড়ো কাটাকাটি বুঝেন না। আবার যদি এটাকে 5 দিয়ে কাটি, 5 5 25, এটাকে 5 দ্বারা কাটেন, 5 2 10, 4 1 বার 1টা 0। এখন এটাকে আবার 5 দ্বারা, 4 5 0, 5 2 10, 42। আপনি যেভাবে কাটাকাটি করবেন এইটা কিন্তু আসবে। হ্যাঁ, আমরা যেভাবে ম্যাথগুলো করাই এইভাবে আপনি কোথাও পাবেন না। তারপরেও দেখা যায় দুই একজনে ব্যাট কমেন্ট করেন, জিনিসটা খুবই দুঃখজনক। এরপর থেকে কেউ যদি ভালো না লাগে, আমাদের ক্লাস ভালো না লাগলে আপনি অন্য ভিডিও দেখেন, অন্য কোনো ভিডিও দেখেন, এখানে ব্যাড কমেন্ট করার মতো কোনো কিছু নেই। আপনাকে তো আর আমরা জোর করে এনে এখানে বসাচ্ছি না যে ভাই আপনার ক্লাস করতেই হবে, আমাদের ক্লাস আপনার করতেই হবে, তা না, ঠিক না? আপনি যদি ক্লাস ভালো না রাখেন আপনি চুপ করে চলে যাবেন, কারো ভিডিওতে কোনো ব্যাড কমেন্ট করবেন না। এরপর আসেন এই যে এটা, এটা কী আছে যে কমিশনের হার এত টাকা হলে এত টাকা মূল্যে জিনিস বিক্রি করতে কত টাকা কমিশন পাওয়া যাবে? এটা দেখেন, এই যে প্রাইম অ্যাড আসছে, জাস্ট একই অঙ্ক, কমিশনের হার মানে কত? পার্সেন্টেজ এত পার্সেন্ট। তার মানে আমরা বলতে পারি না এইভাবে যে 100 টাকায় কমিশন, এটা কমিশন দেয় এত, অতএব আমাদের বলছে 2000 টাকা মূল্যের জিনিসের উপর, তাহলে 2000 টাকার মূল্যের জিনিসের উপর কমিশন কত? সুন্দর, 0 0 কাটেন, 0 0 কাটেন। এখন আসেন যে 20 দ্বারা যদি এটাকে গুণ করেন, 20 দ্বারা, আমরা 20 দ্বারা গুণ করবো না, প্রথমে আমরা 2 দ্বারা গুণ করবো। 2 দ্বারা যদি এটাকে গুণ করি, 0 5 2 10 0, 2 2 4, আর এককে কত? 5, আর যে একটা 0 ছিল এটা বসিয়ে দিন। টোটাল কয় ঘর পরে দশমিক ছিল? 2 ঘর, এদিক থেকে 2 ঘর পর আপনি দশমিক দিয়ে দিন, তাহলে কত হচ্ছে আলটিমেট? 50, কারণ এই 2টা শূন্যের কোনো ভ্যালু নেই, এখানে কিন্তু 50। দেখেন এটা যদি আমরা যদি সেই নেমে করি, কোন নিয়মে? একটু আগে যে নেমে বলছিলাম যে এত এর কয় পার্সেন্ট? 2.5% হচ্ছে কমিশন, কত? 2000 এর মানে গুণ 2.5% হচ্ছে কমিশন, তার মানে কত হচ্ছে যে 2000 এর এই যে 2.5 নিচে হবে 100, একই কিন্তু জিনিস, নিচে হবে 100, কেটে দেন 0 0 0 0, আগের মতোই আপনি কী করবেন? এটার দ্বারা এটা যদি গুণ করি, আমরা 2 দ্বারা যদি এটা গুণ করি, 0 5 2 10 0, 2 3 4 5, আর একটা 0 আছে 2 ঘর পরে দশমিক, এটাই কিন্তু উত্তর। দেখেন আমি কিন্তু আজকে কিন্তু উদাহরণ সহ করাচ্ছি, কারণ অনেকেই দেখি উদাহরণগুলো পারেন না। এখানে দেখেন 160 টাকার একটি দ্রব্য ক্রয় করলে যদি 15% কমিশন পাওয়া যায়, তবে উক্ত দ্রব্যটি ক্রয় করতে কত টাকা লাগবে? এই যে একই অঙ্ক, জাস্ট একটু ঘুরিয়ে বলছে যে 160 টাকার একটি দ্রব্য ক্রয় করলে 15%, কার 15%? দেখেন আমরা যদি বের করে নিই যে টোটাল কত টাকা আমরা কমিশন পাবো, এখানে বলছে যে এই অঙ্কটা একটু বোঝার মতো আছে। কী বোঝার মতো? মনে করেন যে আপনি একটা পণ্য ধরলেন দোকানে গিয়ে, সাপোজ আপনি স্বপ্নতে গেছেন, স্বপ্নতে গিয়ে একটা প্রোডাক্ট নিচ্ছেন, সেটার দাম হচ্ছে 160 টাকা, কিন্তু তারা বলতেছে এইটার উপরে 15% ডিসকাউন্ট আছে। এখন আপনি কী বলেন? নিজে নিজে বের করতে পারেন। আপনি বলেন যে ভাই 15% ডিসকাউন্ট দিলে এটা কত আসে? দেখেন তো এটা দেখার দরকার নেই, আপনি আজকে থেকে নিজে নিজে বের করতে পারবেন যে আপনি 2500 টাকার একটা জামা কিনলেন, তো দেখা গেলো ওটা 10% কমিশন,
তাহলে জামাটার মূল দাম কত, এই ধরনের অঙ্ক আমরা এভাবে বের করব। এখানে কি বলছে 160 টাকা, আমরা যদি একটু বোর্ডে চলে যাই দেখবেন যে 160 টাকার একটি দ্রব্য 15% কমিশনে পাওয়া যায়। এই যে এখানে যদি আসি যে জিনিসটার দাম হচ্ছে কত 160 টাকা, এটার মধ্যে কমিশন দিচ্ছে কয় টাকা 15% কমিশন। তো আগেই আমরা বলছিলাম 100 টাকায় কয় টাকা কমিশন, এই যে 15% মানে কত, এই যে 100 টাকায় কমিশন 15 টাকা, অতএব 160 টাকায় কমিশন কত, শেষ কিন্তু 100 টাকায় কমিশন 15 টাকা, 160 টাকায় কমিশন কত, শূন্য কাটেন শূন্য কাটেন, এটা কিন্তু 160। হ্যাঁ, এই 8 দ্বিগুণে 16, 5 দ্বিগুণে 10, 3 পাঁচা 15, তার মানে 24 টাকা। আপনি লেখা আছে দ্রব্যটার দাম 160 টাকা, কিন্তু এটা থেকে আপনি 15% কমিশনে বাদ দিলে কত টাকা বাদ দিতে হবে, 24 টাকা। এখান থেকে 24 টাকা বাদ দিলে আপনার এই মূল্যটা দোকানদারকে দিতে হবে, 24 টাকা যদি বাদ দিয়ে কত হয় 6 3 1, তার মানে 136 টাকা। এখন আপনাকে যদি সেমভাবে আমি একটা অঙ্ক দিই, এটা আপনারা পারেন কিনা দেখেন, যে আপনি মনে করেন যে একটা ওকে 1500 টাকা দিয়ে 1500 টাকা একটা শার্টের দাম, ওকে 1200 টাকা আমি লেখেন, 1200 টাকা লেখা আছে। এখন আপনি যাওয়ার পর সে বলতেছে এটাতে আপনি কয় পার্সেন্ট 20% ডিসকাউন্ট পাবেন। এখন আপনার দোকানদারকে জিজ্ঞাসা করতে হবে ভাই 20% ডিসকাউন্ট দেওয়ার পরে দাম কত, না আমরা দোকানদারকে জিজ্ঞাসা করবো, আমরা নিজে নিজেই বলে দেবো যে এটা কত। দেখেন 1200 এর 15% ডিসকাউন্ট পাইতেছেন, তার মানে কী পাইতেছেন, দেখেন তো 100 টাকায় ডিসকাউন্ট পাইতেছেন 20 টাকা, তার মানে 1200 টাকায় ডিসকাউন্ট কত, ডিসকাউন্টটা সবসময় উপরে হবে 0000। টোটাল আপনি ডিসকাউন্ট কত পাচ্ছেন দেখেন, এটা যদি গুণ করেন 12 দ্বিগুণে 24 শূন্য 240 টাকা, মানে 1200 টাকা থেকে 240 টাকা মাইনাস যায় যে মানটা হবে ওইটাই আপনার শার্টের দাম, 0 6 3 আছে 960 টাকা দাম আসে। সেমভাবে আপনাকে যদি বলি, এখন হয়তো আপনাকে যদি বলি যে একটা থ্রি পিসের দাম 2500 টাকা, 2500 টাকা এটাকে যদি বলি যে 10% ডিসকাউন্ট দেওয়া আছে, এই থ্রি পিসটায় কয় পার্সেন্ট, 10% বা 15% বা 25%, সাপোজ ধরেন এটা 25% ডিসকাউন্টে দোকানদারটা দেখবেন, এখানে ঈদের সময় না, আপনি যদি কোনো শোরুমে যান দেখবেন এরকম দেওয়া আছে যে 2500 টাকা দাম লেখা, কিন্তু বলতেছে যে আপু আপনি আরও কয় পার্সেন্ট 25% ডিসকাউন্ট পাবেন। 25% ডিসকাউন্টের দাম কত হবে দেখেন, 100 টাকায় ডিসকাউন্ট দিতেছে, এই যে এটা দেখেন আমরা একটু দেখি যে 100 টাকায় ডিসকাউন্ট দিতেছে কয় টাকা, 25 টাকা, তাহলে 2500 টাকায় কত, এটা কিন্তু কোন এটা 0000, 2500 টাকায় আপনি 625 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন, এটা এটা গুণ করলে তাহলে এই যে 2500 থেকে কত বাদ যাবে, 625 টাকা বাদ দিলে যে রেটটা হবে, 5 আছে 10 হবে 5, হলে 3 আছে 10 হবে 7, হলে হাতে 1 7 আছে কত হবে 15 হবে 8 হলে, তার মানে 1875 টাকা আপনার কিন্তু থ্রি পিসের দাম 25% ডিসকাউন্ট দেওয়ার ফলে। এই যে এই ধরনের অঙ্কগুলো আপনি কিন্তু বাস্তবিক লাইফেও প্রয়োগ করতে পারেন, এগুলো কিন্তু প্রত্যেকটাই। এখন দেখেন যে এখানে কিন্তু এই জিনিসটা বলা আছে 160 টাকা একটি দ্রব্য ক্রয় করে যদি 15% কমিশন পাওয়া যায় তবে কত টাকা লাগবে, 136 টাকা। এরপরে দেখেন একই ধরনের অঙ্ক আছে, একই নিয়মে বা একই ধরনের অঙ্ক কী আছে, যে একজন টেলিভিশন বিক্রেতাকে বিক্রয় মূল্যের উপর 12% হারে কর দিতে হয়, বিক্রয় মূল্যের উপর 12% হারে কর দিতে হয়, যে টেলিভিশনের বিক্রয় মূল্য এত টাকা তার জন্য কত টাকা কর দিতে হবে। দেখেন যে 12% হারে কর মানে কী, দেখেন তো এই যে 100 টাকায় কর দিতে হয় 12 টাকা, 100 টাকায় কর দিতে হয় 12 টাকা, আগে বলছিলাম তো শতকরা এই যে এত টাকায় কত, তাহলে টোটাল এত টাকা, টোটাল আমাদের কত টাকা, এত টাকায় কতটুকু কর দিতে হবে, দেখেন এটা গুণ হবে, একই নিয়ম না, দেখেন প্রত্যেকটা অঙ্ক কিন্তু একই নিয়মে করাবো, 0000 কাটা। এখন এটা কিন্তু গুণটা কিন্তু একটু কঠিন মনে হবে, হ্যাঁ আপনি এখানে আমরা দুইটা কাজ করতে পারি, এখানে বা এটাকে বলছে 12 বার গুণ করতে পারি, আমরা যদি 10 বার গুণ করি দেখেন তো 10 বার কিন্তু খুব সহজে গুণ করতে পারি, 1980 হবে, তার মানে এটাকে গুণ করার কথা ছিল কয়বার, 12 বার, আমরা গুণ করে ফেলছি কয়বার, 2 বার, 10 বার, তাহলে আর 2 বার গুণ করা বাদ আছে, এটাকে 2 দ্বারা গুণ করে যা হয় এখানে যোগ করে দেন, 9 দ্বিগুণে 18 8, আমি কিন্তু এইভাবে করি, 9 দ্বিগুণে 18 আর একে 19-এর 9, 2 একে 2 আর একে 3 398, এটা কিন্তু মুখে মুখে করতে পারতাম, তার মানে একটা জিনিস খেয়াল করেন 9 দ্বিগুণে 18, হ্যাঁ এটাই কিন্তু। এখন এই দুইটা যোগ করলে কত আসে দেখেন তো 8, এখন অপশনের দেখেন আর কিন্তু আপনারা দেখা লাগতেছে না, অপশনের শেষের অঙ্ক 8 কিন্তু আসছে, শেষের অঙ্ক 8 আছে একমাত্র এটাই, এটাই কিন্তু উত্তর। পরীক্ষার ফলে আমরা কিন্তু এই টেকনিকগুলো ফলো করবো, তাহলে কিন্তু আপনি দ্রুত করতে পারবেন। এরপর আছে দেখেন 42 নম্বর, 10% 20% এত পার্সেন্টের 3টি ধারাবাহিক ডিসকাউন্ট নিচের একক ডিসকাউন্টের সমান, এই যে এই ধরনের অঙ্ক আসলে ধারাবাহিক ডিসকাউন্ট যদি হয় কার থেকে ডিসকাউন্ট দিতে আছে দেখেন,
টোটাল আমরা জানি না 15টির ডিসকাউন্টের সমান আমরা ধরে নিলাম যে 15টির দাম 100 টাকা 200 টাকা যা আপনি ধরে নিতে পারেন তো এইটার উপরে পর পর তিনবার ডিসকাউন্ট দিয়েছে তো আগে যদি ডিসকাউন্টের অঙ্ক কিন্তু করা আছে দুইটা ডিসকাউন্টের এখন কিন্তু তিনটা ডিসকাউন্ট তো আমরা ধরে নিছি 15টির মূল্য হচ্ছে 100 টাকা প্রথমে ডিসকাউন্ট কত 10% তাহলে 90 থেকে কত বাদ যায় 10 বাদ যায় নিচে কিন্তু সব সময় 100 ইনটু এরপরে ডিসকাউন্ট কত 20% তার মানে 100 থেকে এটা কিন্তু 100 থেকে 10% বাদ দিছি ডিসকাউন্ট দিকে আবার 100 থেকে এখন 20% বাদ দেন তাহলে কিন্তু 80/100 এরপরে ডিসকাউন্ট এরকম যতগুলো ডিসকাউন্ট দেওয়া থাকবে এভাবে খালি লিখবো 40% 100 থেকে 40 বাদ দিলে তাহলে 60/100 টোটাল যে কটা ডিসকাউন্ট আছে মূলটার সাথে ওইটা গুণ করে দিলেই কিন্তু উত্তর হয়ে যায় এই দুইটা শূন্য কেটে দিলাম এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এটাও কিন্তু বাদ এখন আসেন এই শূন্য আর এই শূন্য কেটে দিলাম তার মানে উপরে কি হচ্ছে আমাদের দেখতে হবে যে উপরের ব্যাপারটা এখন কি হচ্ছে উপরে যদি টোটালি এখানে কিন্তু আরেকটা কাজ আমরা করতে পারি কীরকম কাজ এটাকে আরও ছোট করা যায় 5×10 3×6 ঠিক আছে এখানে কত হচ্ছে 8×72 72×3 নিচে হচ্ছে 5 এরকমই তো হচ্ছে তো 3×6 3×7=21 এটাকে 5 দ্বারা ভাগ করতে হবে এটাকে কয় দ্বারা ভাগ করতে হবে 5 দ্বারা দেখেন এটাকে যদি কত আছে এখানে 2165কে 5 দ্বারা ভাগ করতে হবে আপনারা কিন্তু নর্মালি কিন্তু দেখেন এটা এটাকে কাটাকাটি করলে প্রথমে যায় 4×5=20 থাকে 1 4×4=16 4×4=16 এরপরে কিন্তু দশমিক চলে আসবে দশমিক দরকার নেই মূল্য ছিল কত 100 ডিসকাউন্ট কত 40 তাহলে কোনটা ডিসকাউন্ট পরপর ডিসকাউন্ট দিলে এখানে কিন্তু 56 আসে দেখেন 100% থেকে 44% ডিসকাউন্ট বলছে এত এর তিনটি ধারাবাহিক ডিসকাউন্ট নিজের কোনটি এক এক ডিসকাউন্টের এখানে কিন্তু দেখেন 100 থেকে এই যে ইটা পেলাম 56 আসে আপনি দেখেন আপনার দশমিক কিন্তু আমরা যাইনি তো 56 এরপরে দশমিক যা আসে আসবে কিন্তু 56 তো আমাদের এখানে মিলছে দেখেন তো উত্তরটা কিন্তু হয়ে গেল এই ধরনের অঙ্ক কিন্তু এইভাবে আপনার করতে হবে পরীক্ষার হলে দ্রুত করার জন্য হ্যাঁ এরপর আসে এই অঙ্কগুলো পরীক্ষায় আসে যে গমের মূল্য 15% কমে যায় এত টাকায় পূর্ববাক্যা 1 কুইন্টাল গম বেশি পাওয়া যায় 1 কেজি গমের দাম কত এইখানে দেখেন আগের অঙ্কটা যে আমরা করছিলাম কি এত পার্সেন্ট কমা মানে কি 100 টাকায় কমে 15 টাকা অতএব এত টাকায় কত টাকা কমে দেখেন অতএব এত টাকায় বড়টা সবসময় উপরে হবে এই ধরনের অঙ্ক আসলে দেখেন মোট কত টাকা কমে 0000 কেটে ফেললাম 6×15 কত বলেন 6×15 আমরা জানি 90 হ্যাঁ আর একটা শূন্য তো আমাদের আছে 900 তাহলে দেখেন 15% কমলে 6000 টাকা থেকে মোট কমতেছে কত 900 টাকা এই 900 টাকা হচ্ছে কি 1 কুইন্টাল গমের দাম কারণ যে কয় টাকা কমলো এই 6000 টাকা থেকে 15% কমার পর যে কয় টাকা কমলো এই টাকায় গম পাওয়া যায় কয় কুইন্টাল 1 কুইন্টাল তার মানে আমরা বলতে পারি 1 কুইন্টাল গমের দাম 900 টাকা এখন 1 কুইন্টাল সমান কত কেজি এটা আমরা জানতে হবে কারণ আমাদের 1 কেজি গমের দাম বলছে 1 কুইন্টাল সমান 100 কেজি এটা মনে রাখতে হবে কারণ এখানে বলছে কুইন্টাল ওইখানে বলছে 1 কেজি তাহলে 1 কুইন্টাল সমান 100 কেজি তার মানে 1 কুইন্টাল গমের দাম এত টাকা তার মানে কত আমরা বলতে পারি যে 100 কেজি গমের দাম হচ্ছে 900 টাকা হ্যাঁ এটা আসলে কোন আমলে ছিল জানি না এখন আপনি চিন্তা করেন যে 100 কেজি গমের দাম কত হবে অথবা আমাদের বলছে 1 কেজি গমের দাম কত 900/100 0000 9 টাকা এখন কিন্তু 9 টাকায় 1 কেজি গম দেবে না ঠিক আছে এরপরে আসেন এটা কিন্তু নিবন্ধ পরীক্ষা আসছে তো 20টি কমলার 20% পচা 20টি কমলার 20% পচা ভালো কমলার সংখ্যা কত এটা কিন্তু এইভাবে করতে পারি আগের যে অঙ্কটা আমরা করছিলাম 20% পচা মানে কি দেখেন পার্সেন্টেজ থাকলে 100 নিচে হবে 100তে পচা হচ্ছে 20টা 100-র মধ্যে পচা 20টা তাহলে আমাদের কমলা কয়টা 20টা তাহলে 20টার মধ্যে পচা কয়টা টোটাল দেখেন আমরা কিন্তু পচা কমলার সংখ্যা বের করতেছি 100-র মধ্যে পচা কমলা 20টা তাহলে 20টা টোটাল তার 20টা ছিল 20টার মধ্যে কত 0000 টোটাল কমলা পচা তার 4টা মোট কমলা ছিল কয়টা 20টা 20টা থেকে পচা হচ্ছে 4টা তাহলে ভালো কমলা কয়টা 16টা অথবা এটা ওই নিয়মে করা যায় যে মোট কমলা কয়টা 20 20 এর কত পার্সেন্টেজ র আছে না র থাকলে গুণ হয় আমরা জানি 20% পচা হচ্ছে 20 এর 20% তার মানে 20×20/100 একই কিন্তু অ্যান্সার আসবে দেখেন 00 কাটা 00 কাটা মোট 4টি কমলা পচা তাহলে আমাদের বলছে যে 12 কমলার সংখ্যা কত এটা হবে 16 যদি বলতে যে পচা কমলার সংখ্যা কত তাহলে হবে তো 4 এরপরটা দেখেন সেম এম থাকবে
তারপরেও যদি বলেন যে ভাই ম্যাথ পারবো না, এই যেইটা আসছেন দেখেন প্রাইমারি সহকারী শিক্ষক এটা 2022 আসছিল, দেখেন খুব কঠিন অঙ্ক আসছিল। ফলের দোকান থেকে 180 ফজলি আম কিনে আনা হলো, দুই দিন পর 9টি আম পচে গেল, শতকরা কতটি আম ভালো, শতকরা উল্লেখ আছে, হ্যাঁ এটা বুঝতে হবে। তো এখন দেখেন যে এই অঙ্কটা যদি আমরা করি যে 180টি আম কিনছিল, এখান থেকে পয়সা গেছে কয়টা, 9টা, তাহলে 180 থেকে 9 বিয়োগ দিলে আমরা জানি 171। এখন বলছে যে শতকরা কতটি আম ভালো আছে, তো আমাদের কী করতে হবে, এই ধরনের অঙ্ক করতে হলে দেখেন এটা কিন্তু আমাদের শতকরা চেয়েছে, এটা কিন্তু আমাদের শতকরা চেয়েছে, তার মানে নিচে কিন্তু শতকরা হবে না, এটার মধ্যে কী হবে দেখেন। এই অঙ্কটা নর্মালি যদি আমরা করি যে এইভাবে করতাম, ওই কী নেবে 180টির মধ্যে ভালো আছে মানে শতকরা কতটি ভালো না, তাহলে 180 মোট কিনছে 180, 180টির মধ্যে ভালো কয়টা, 171টা, একটির মধ্যে ভালো কয়টা, 171/180, অতএব শতকরা মানে কি 100টির মধ্যে ভালো কয়টা, 171/100 নিচে হইতো 180। আমরা যদি কাটাকাটি করি 0 0 5 2 10 9 2 18, 9 কিন্তু এনে যায় একবার, 9 9 81, 5 19 95% কমলা ভালো। এটা তো আমরা পরীক্ষা হলে এত কঠিন করে করবো না, আমরা সহজ করে করবো, সহজ করে কীভাবে করবো, 180টির মধ্যে পচা গেছে কয়টা, পচে গেছে 9টা, আমাদের ভালো হচ্ছে 171টা। আমাদের বলছে যে শতকরা কতটি, শতকরা যদি থাকে তাহলে শতকরাটা যদি বলে অঙ্কে সবসময় দেখবেন যে শতকরাটাও উপরে গুণ হবে তাহলে, হ্যাঁ যদি বলে শতকরা কতটি। এখন দেখেন মোট কমলা ছিল 180টি, মোট কমলা 180টি, পচা গেছে কয়টি, 171টি, এক না ভালো আছে কয়টি, দেখেন মোট কমলা হচ্ছে 180টি, ভালো আছে কয়টি, 171টি, যে কয়টা ভালো বা যে জিনিসটা চাবে ওইটা সবসময় উপরে, বলছে ভালো কমলার সংখ্যা কত, তাহলে ভালো কমলার সংখ্যাটা সবসময় উপরে হবে, হ্যাঁ 180টার মধ্যে ভালো হচ্ছে 171, বলছে শতকরা কতটি ভালো, এখানে কিন্তু 100 দ্বারা গুণ হলো। আগের অঙ্কটা এটার পার্থক্য বুঝছেন কি না, আমি কিন্তু বেসিক দিয়ে তারপর কিন্তু বুঝালাম 180টার মধ্যে ভালো হচ্ছে 171, শতকরা কতটি ভালো, কাটাকাটি করেন আগের মতো, 5 2 10 9 2 18, 9 যায় এখানে একবার, 17 থেকে 9 বিক করলে থাকে 8 আর 1 81, 9 9 81, 5 19 5 9 45, হাতে থাকে 4 5 আর 4 9 95, এটা কিন্তু আমি দেখিয়ে দিলাম ভেঙে ভেঙে। অনেকে বলেন যে ভাই কাটাকাটিটা বুঝি না, এই জন্য আমার সাথে প্র্যাকটিস করবেন, একই ধরনের অঙ্ক আমরা এটাও করবো যে রাত বাজার থেকে 250টি আম কিনে আনার পর তার মধ্যে 15টি পচা গেল, শতকরা কতটি আম ভালো ছিল, একই ধরনের অঙ্ক না, দেখেন 250-এর মধ্যে পচা হয়েছে 15টি, তাহলে 12টির সংখ্যা বের করতে বলছে, তাহলে 235 হবে, হ্যাঁ ভালো কমলা। তার মানে আমরা আগের মতো যদি করি 250টি মোট কমলা, এটা নিচে 250টির মধ্যে চেয়েছে কাটটা ভালো কমলা, ভালো কমলার সংখ্যাটা উপরে হবে, 250-এর মধ্যে ভালো হচ্ছে 235, শতকরা কতটি ভালো, 100 দ্বারা গুণ করে দেন। বলে যে কঠিনগুলো নাকি আমরা আপনাদের জন্য প্র্যাকটিসে রেখে দিই, সহজগুলো নাকি করাই, অনেকের কমেন্ট। এটা দেখেন 0 0 কাটা, এই যে 5 2 10 5 5 25, এই পাঁচটা যদি এটা কাটাকাটি করি 4 5 20, 5 7 35, 47 2 দ্বারা গুণ করলে 7 2 14, 4 2 8 আর 1 9, এই যে 94% ভালো কমলা হয়েছে। আপনার প্র্যাকটিসের অঙ্ক যারা পারেন না দেখবেন ক্লাসগুলা। হ্যাঁ এরপরে টাইপ 8 দেখেন, এই যে ভিডিওটা কয় মিনিট হয়েছে, তো মোটামুটি চলে, আমরা এরপরের ভিডিওতে হয়তো টাইপ 8 নিয়ে আলোচনা করবো, ওগুলো কিন্তু প্রাইমারিতে আসছে। এই জন্য বলি যে আমাদের প্রতিটা ভিডিও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যেভাবে হাতে ধরে ধরে শেখাই, এখানে আপনি কোনো মানে যত টাকা দিয়েই কোর্স করেন, অসংখ্য স্টুডেন্ট আমাদেরকে ফোন দিয়ে বলেছে ভাইয়া অমুক জায়গায় টাকা দিয়ে ভর্তি হয়ে সেই টাকাগুলো লস, আপনার কোর্স করতেছে ফ্রিতে। এখন অনেকেই বলে যে ভাইয়া একটা বই কিনতে হবে কি না, হ্যাঁ আমরা এত আপনাদের দেখেন প্রতিদিন ক্লাস নিচ্ছি ফ্রিতে, আপনি এই যে বইটার দাম মাত্র হচ্ছে 290 টাকা, 290 টাকাকে দিয়ে বইটা নিলে আমরা কীভাবে কী বলতেছি যে 290 টাকা দিয়ে এই বইটা প্লাস আমাদের ক্লাসগুলো করলে ম্যাথে বেশি বেশি পাবেন, অন্য অন্য চাকরির পরীক্ষায় যত মার্ক পাবো আপনি ততই পাবেন, এই বইটা যদি করেন ঠিক মতো প্রথম থেকে শেষ পর্যন্ত, শুধু প্রাইমারি প্রিপারেশন ওই রকম না, সেইভাবে ইংলিশেও কিন্তু প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে বুঝিয়ে দিচ্ছে, এরকম কোনো বই আছে যেখানে আপনি প্রত্যেকটা ধরে ধরে এরকম কোনো টিচার পাবেন, আপনি পড়তে যান কত টাকা লাগে। আর এইটা বলতেছি যে 40 মার্কের প্রশ্ন, যে কোনো চাকরির 50% মার্ক এটা থেকে আসবে, প্রাইমারিতে 40, অন্য অন্য চাকরি পরীক্ষায় 50% মার্ক এখান থেকে আসে। এখানে কী কী আছে, বাংলা সাধারণ জ্ঞান বিজ্ঞান কম্পিউটার, গত প্রাইমারিতে তিনটা বই পড়ে কিন্তু অসংখ্য স্টুডেন্ট জব পেয়েছে আপনাদের মতো, অনেকেই কিন্তু বই কিনছেন যে ভাইয়া বই কিনছি কিন্তু পড়ি নাই, কী হয়েছে
অন্য একটা বই নিয়ে দুই চার পেজ পড়াশোনা করি, আবার যখন পরীক্ষা আসে তখন কিছু বই, মানে সার্কুলার যখন হয়, অ্যাপ্লিকেশন যখন করি তখন কয়েকদিন পড়াশোনা করি, আবার যখন আপনার হয় কি পরীক্ষা ডেট হয় তখন কয়েকদিন পড়ি, মাঝখানে কোনো পড়াশোনা করি না। আর যেদিন রেজাল্ট দেয় সেদিন আফসোস করি, ইস যদি একটু পড়াশোনা করতাম। এইগুলো চিন্তা বাদ দিয়ে পড়াশোনা করেন, এগুলা বাদ দিয়ে পড়াশোনা করেন, ইনশাল্লাহ ভালো করতে পারবেন। এই তিনটা বই হাতে নিয়ে 65 আপ মার্ক পাবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।